নমস্কার, জে এন ডেল হোমিওপ্যাথিতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি হোমিওপ্যাথি কনসালটেন্ট জগন্নাথ রাও। আজকের আমাদের বিষয় বায়োকম্বিনেশন 20 নিয়ে অনেকের অনুরোধ ছিল যে একটা ভিডিও এর উপরে বানাই, তার জন্যই কিন্তু আমি আজ বায়োকম্বিনেশন 20 নিয়ে একটা ভিডিও বানাচ্ছি। এই বায়োকম্বিনেশন 20 যে কোনো ধরনের চর্মরোগের ক্ষেত্রেই কিন্তু এটা ব্যবহার করা হয়। আমার যে চর্মরোগ সংক্রান্ত ভিডিওগুলি আছে তাতে আপনি দেখবেন প্রায় প্রত্যেকটাতেই বা সবগুলোতেই আমি কিন্তু বায়োকম্বিনেশন 20টাকে অবশ্যই ইউজ করেছি। এবং এই বায়োকম্বিনেশন 20 ছাড়া আমি মনে করি, আমার ব্যক্তিগত মতামত এটা যে চর্মরোগের চিকিৎসা বোধহয় সম্পূর্ণ হবে না, তাই বায়োকম্বিনেশন 20কে সর্বদা ব্যবহার করা হয়। এবং এই বায়োকম্বিনেশন 20 চর্মরোগের সঙ্গে সঙ্গে যে কোনো ধরনের যদি চুলকানি থাকে, অর্থাৎ চর্মরোগ থেকেই তো চুলকানি আসে, আর এই চুলকানিতেও কিন্তু বায়োকম্বিনেশন 20 খুব ভালো কাজ করে থাকে। এবং যে ধরনেরই চর্মরোগ হোক না কেন, সেটা দাঁত হোক, সোরাইসিস হোক, একজিমা হোক, সবেতেই কিন্তু বায়োকম্বিনেশন 20 ইউজ করা যায়। এছাড়াও অনেকের যদি ব্রণর সমস্যা থাকে, অ্যাকনির যে সমস্যাটা থাকে, তার জন্য কিন্তু বায়োকম্বিনেশন 20 ব্যবহার করা হয়। এই বায়োকম্বিনেশন 20 মূলত কোন কোন ওষুধ দিয়ে তৈরি, অর্থাৎ কোন কোন ওষুধের সংমিশ্রণে এই বায়োকম্বিনেশনটি তৈরি হয়েছে, এটার উপরেই কিন্তু আজকের মূলত ভিডিও। কারণ অনেক বন্ধুই জানতে চেয়েছেন যে অ্যাকচুয়ালি বায়োকম্বিনেশনের এই মেডিসিনগুলো কী কী থাকে, এবং এই মেডিসিনগুলো জানার মূল কারণও আমি বুঝতে পারি। কারণ যদি আপনারা মেডিসিনগুলোর কার্যকারিতা বুঝতে পারেন, তাহলে কিন্তু কী হবে যে ওই মেডিসিনটা আপনার ইউজ করা উচিত কি উচিত নয়, বা কোন বিশেষ পরিপ্রেক্ষিতে আপনাদের ওই মেডিসিনটা নেওয়া উচিত, এটা খুবই গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। এবং তার সঙ্গে একটা বিষয় থাকে কি, যে বায়োকম্বিনেশন 20 শুধু যে চর্মরোগের কাজ করে তা নয়, এছাড়াও আমাদের যে স্কিন ইমিউনিটি থাকে সেটাও কিন্তু অনেকটা বৃদ্ধি করতে সাহায্য করে, তার জন্যই কিন্তু বায়োকম্বিনেশন 20 অত্যন্ত হেল্প। এই কম্বিনেশনটিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে একটি ওষুধ ব্যবহার করা হয়েছে সেটা হচ্ছে ক্যালকেরিয়াফ্লোর। ক্যালকেরিয়াফ্লোর যদি আমাদের স্কিনের উপরে যে একটা ওভরা হয়ে ভাব থাকে, অর্থাৎ একটা মোটা মোটা ভাব থাকে বা একটা স্তর থাকে, যদি কোনোরকম কোনো প্রকার চর্মরোগ হয়ে থাকে, তাহলে আমাদের স্কিনের উপরে কিন্তু এক ধরনের কী হয় না, একটা মোটা ভাব চলে আসে। এই মোটা ভাবটা কিন্তু এই ক্যালকেরিয়াফ্লোর সম্পূর্ণভাবে সারিয়ে ফেলতে পারে। এবং এর সঙ্গে সঙ্গে কী হয় না, যদি পুঁজ ভাব থাকে, অর্থাৎ যদি আমাদের ওই চর্মরোগের সঙ্গে হালকা রসালো ভাব, হালকা পুঁজ ভাব থাকে, তাহলেও কিন্তু ওটা সারিয়ে ফেলতে সাহায্য করে এই ক্যালকেরিয়াফ্লোর। সুতরাং ক্যালকেরিয়াফ্লোর একটা খুব বিশেষ উপাদান। এছাড়াও বিভিন্ন প্রকার আমরা জানেন ক্যালকেরিয়াফ্লোরের আরও অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয় আছে। যেহেতু আজকে আমি শুধুমাত্র স্কিনের উপরে এর প্রভাবটা কী বলছি, আমি সমস্ত মেডিসিন অর্থাৎ কম্বিনেশনের যতগুলো মেডিসিন আছে প্রত্যেকটা মেডিসিন শুধুমাত্র স্কিনের উপরে কাজটা বলবো, কিন্তু ওদের বাস্তবিক পক্ষে অনেকগুলো এক্সট্রা কাজও আছে, সেগুলো নিয়ে আমি পরের ভিডিও বা প্রত্যেকটা মেডিসিনের উপরে যে ভিডিওগুলো থাকবে সেগুলো দেখলে কিন্তু আপনারা পুরোটাই বুঝতে পারবেন। এরপর যে মেডিসিনটা আছে এর মধ্যে সেটা হলো ক্যালকেরিয়াসাল্ফ। ক্যালকেরিয়াসাল্ফ প্রকৃতপক্ষে কী হয় না, স্কিনের প্রকৃত টোনকে ফিরিয়ে আনতে সাহায্য করে, অর্থাৎ স্কিনকে হেলদি করতে সাহায্য করে, যার ফলে কী হয় না, স্কিনের যে এক্সট্রা যে দাগগুলো থাকে বা স্কিনের মধ্যে যে এক্সট্রা মোটা ভাব থাকে, স্কিনের মধ্যে অন্যান্য যে রকম স্কিনের স্বাস্থ্য যেভাবে নষ্ট হয়ে যায়, সেই স্কিন স্বাস্থ্যকে সম্পূর্ণভাবে ফিরিয়ে আনার জন্য ক্যালকেরিয়াসাল্ফ ব্যবহার করা। এরপরে এর মধ্যে যে মেডিসিনটা দেওয়া থাকে সেটা হচ্ছে নাইট্রামিউ। নাইট্রামিউ অ্যাকচুয়ালি কী করে, যদি আপনি কখনো রোদে বেরোন বা রোদের কাজ করেন যার ফলে আপনার স্কিনের কিছু সমস্যা আসে, অর্থাৎ আমাদের রোদের মধ্যে যে আল্ট্রাভায়োলেট রশ্মি থাকে তার থেকে যদি স্কিন রোগ বা স্কিনের কোনো সমস্যা দেখা দেয়, সেই জাতীয় সমস্যাকে সম্পূর্ণভাবে সারিয়ে তোলার জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। এছাড়াও স্কিনের যখন আমাদের কোনো স্কিন ডিজিজ হলে সেখানে একটা জ্বলন ভাব থাকে অথবা ইচিং থাকে, এই সমস্ত কিছু, অর্থাৎ ইচিং মানে চুলকানি থাকে, তো এই সমস্ত কিছুই কিন্তু সম্পূর্ণভাবে সারিয়ে তুলতে পারে এই নাইট্রামিউ। সেই কারণে এর মধ্যে নাইট্রামিউরও ব্যবহার করা হয়েছে। এরপরে যে মেডিসিনটা আছে সেটা হচ্ছে কালিসাল্ফ। কালিসাল্ফ অ্যাকচুয়ালি এর মেন কাজ হচ্ছে কি, আমাদের রক্তের মধ্যে যে বিষাক্ত পদার্থ থাকে, অর্থাৎ রক্ত যদি কোনো কারণে দূষিত হয়ে যায়, সেই রক্তের দূষিত পদার্থগুলোকে আমাদের শরীরের বাইরে বের হয়ে যেতে সাহায্য করে। সেটা ঘামের মাধ্যমে হতে পারে, সেটা মূত্রের মাধ্যমে হতে পারে, কী করে না, আস্তে আস্তে ধীরে ধীরে আমাদের শরীরের মধ্যে থাকা সেই বিষাক্ত পদার্থগুলোকে আমাদের শরীর থেকে বেরিয়ে যেতে সাহায্য করে এই কালিসাল্ফ। এবং আরেকটা কাজ কিনা, এটা অলরেডি ত্বকের ইমিউনিটি পাওয়ারও বাড়িয়ে দেয়। কারণ আমাদের ত্বক থেকে যখন বিষাক্ত পদার্থগুলো বাইরে চলে যাবে তখন কী হবে, ধীরে ধীরে আমাদের ত্বকের ইমিউনিটি পাওয়ার বাড়বে, এবং তার ফলে আমরা যে কোনো ধরনের ত্বকের সমস্যা থেকে বা যে কোনো ধরনের বাহ্যিক ত্বকের সমস্যা থেকেও আমরা মুক্ত থাকতে পারবো এবং স্কিন ডিজিজ থেকে দূরে থাকতে পারবো। এবং এই ওষুধটা কী করে না, দীর্ঘদিন আমাদের ত্বককে সুস্থ থাকতে সাহায্য করে, অর্থাৎ দীর্ঘদিন ধরে কিন্তু আমাদের ত্বকের যে কোনো সমস্যাকে এ ঠিকঠাক রাখতে পারে। এবং এর সঙ্গে এর আরেকটি বিশেষ গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে গিয়ে যে, যদি আমাদের মস্তিষ্কের স্কাল্পে যদি কোথাও কোনো সমস্যা থাকে, অর্থাৎ চর্মরোগজনিত কোনো সমস্যা থাকে,
তাহলে কি করে না সেটাকে সম্পূর্ণভাবে সারিয়ে তুলতে সাহায্য করে। এবং এই কম্বিনেশনের শেষ যে ওষুধটি ব্যবহার করা হচ্ছে সেটা হচ্ছে নাইট্রাম সালফ। এই নাইট্রাম সালফ প্রধানত আমাদের লিভারের উপর কাজ করে থাকে। যদি আমাদের লিভার জনিত কোনো কারণবশত আমাদের ত্বকের সমস্যা দেখা দেয় বা আমাদের খাদ্যের বিষক্রিয়াজনিত যদি কোনো সমস্যা থেকে ত্বকের সমস্যা দেখা দেয় তাহলে কিন্তু এই নাইট্রাম সালফ কিন্তু আমাদের সেই সমস্যাগুলো থেকে মুক্ত করতে সাহায্য করে। এবং এর সঙ্গে বিশেষ কিছু বৈশিষ্ট্য হচ্ছে গিয়ে ত্বকের মধ্যে যদি কখনো দেখা যায় যে কি অনেক ত্বকের সমস্যা বা অনেক স্কিন ডিজিজে আমরা দেখতে পাই যে রস আসছে, রস বেরিয়ে পড়ছে, রস ঝরে ঝরে পড়ছে, এমন সমস্যাগুলো কিন্তু এই ওষুধ থেকে মুক্তি পাওয়া যায়। এবং এছাড়াও এই ওষুধটা আমাদের জ্বলন ভাব, অর্থাৎ যদি ত্বকের সমস্যা থাকে সেখানে খুব বেশি জ্বলন ভাব, খুব বেশি জ্বালা করছে এমনটা যদি থাকে তাহলে কিন্তু অবশ্যই নাইট্রাম সালফ কাজ করে থাকে। তাহলে আপনারা বুঝতে পারলেন এই পাঁচটা ওষুধের কম্বিনেশনই কিন্তু তৈরি হয়েছে বায়ো কম্বিনেশন 20। এবং এই সমস্ত ওষুধগুলো 3x পোটেন্সিতে ব্যবহার করা হয়েছে। 3x পোটেন্সি মানে একদম লোয়ার কোয়ালিটির পোটেন্সি, যাতে করে এর অ্যাকচুয়ালি কী হয় আমি আপনাদেরকে অন্যান্য ভিডিওতেও বলেছি যে যদি লোয়ার কোয়ালিটির পোটেন্সি ব্যবহার করা হয় তাহলে দীর্ঘদিনের যে সমস্যা তা কিন্তু খুব সুন্দরভাবে সারানো যায়। হ্যাঁ, একটু সময় হয়তো লাগে কিন্তু সমস্যা খুব সুন্দরভাবে এবং সম্পূর্ণভাবে সারানো যায়। তো এবার আসা যাক যে এই ওষুধটি আপনারা কিভাবে ব্যবহার করবেন। আপনারা যে কোনো ধরনের ত্বকের সমস্যা হলে কিংবা যদি আপনাদের ব্রণর সমস্যাও থাকে বা কখনো কখনো যদি আপনাদের মুখে কোনো দাগ থাকে, অর্থাৎ হয়তো ব্রণ হয়েছিল বা অন্য কোনো চর্মরোগ হয়েছিল বা এই জাতীয় কোনো রকম সমস্যা হয়েছিল সেখানে আপনাদের মুখে যদি দাগ থাকে সেক্ষেত্রেও কিছুটা হলেও উপকার পাবেন। কারণ অন্যান্য ত্বকের সমস্যা তো উপকার পাবেনই কিন্তু মুখের ব্রণজনিত দাগ তাতেও কিন্তু আপনারা উপকার পাবেন। এবং সেক্ষেত্রে আপনারা কীভাবে ব্যবহার করবেন না, প্রত্যহ দুবার 4টি করে বড়ি চুষে চুষে খাবেন এবং খাওয়ার পরে অল্প একটু জল খাবেন। যদি উষ্ণ গরম জল খেতে পারেন তাহলে খুব ভালো, তা না হলেও আপনারা এমনি সাধারণ টেম্পারেচারের জল খেলেও চলবে। এর সঙ্গে আপনাদেরকে বলে রাখি যে আমি আরও দুটি ভিডিও করেছি, যেটা হচ্ছে চর্মরোগের উপরে। একটা হচ্ছে সমস্ত প্রকার চর্মরোগের জন্য আপনারা কী ধরনের ওষুধ ব্যবহার করতে পারেন, আর মূলত যাদের দাঁত আছে, দাঁত একটা খুব জটিল চর্মরোগের ব্যবস্থাপনা, তো এই দাঁত যদি কারো হয়ে থাকে তাহলে আপনি কী ধরনের ওষুধ নেবেন, এই দুটো বিষয়ে কিন্তু আমার দুটো ভিডিও আছে। আমি লিঙ্কটা ডিসক্রিপশানে, এন্ড স্ক্রিনে এবং আই বটনে দিয়ে দিচ্ছি, আপনারা সেগুলো দেখে নিন। তাহলে কিন্তু আপনারা অবশ্যই চর্মরোগজনিত যে কোনো সমস্যা থেকে মুক্ত হতে পারবেন। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন এবং অন্যদের সঙ্গে শেয়ার করবেন, কারণ সকলেই উপকৃত হোক এটাই আমাদের চেষ্টা। এবং তার সঙ্গে সঙ্গে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন, কারণ ভবিষ্যতে আমি এই জাতীয় অনেক ভিডিও নিয়ে আসবো যেগুলো আপনাদের দৈনন্দিন জীবনে, প্রাথমিক জীবনের বিভিন্ন সমস্যাকে সম্পূর্ণভাবে নির্মূল করতে সাহায্য করবে। নমস্কার।